আরেকটি ইম্পর্টেন্ট রিয়াকশানে আমরা আসছি, সেটি হলো স্কটেন বাউম্যান রিয়াকশান। স্কটেন বাউম্যান রিয়াকশানটা কি, মনে করো ফেনল নিলাম, ফেনলের সঙ্গে মনে করো একটা এই কম্পাউন্ডটা নিলাম, আর মনে করো একটা এনএওএইচ নিলাম, বেস নিলাম, তাহলে আমার কাছে কি প্রোডাক্টটা তৈরি হবে, একটা এস্টার তৈরি হবে। এবং তার মেকানিজমটা কীরকম, এই হলো ফেনল, যার সঙ্গে ওইচ রয়েছে, আমরা এনএ ওইচ নিয়েছি, এনএ প্লাস ওইচ মাইনাস। সো প্রথম কী হবে, এই ওইচ মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটাকে ওপরের দিকে তুলবে, ওকে কি না। হাইড্রোজেনটাকে নিল, ওইচ আর এইচ মিলে কী হলো, জল তৈরি হলো আর এই বন্ডের মাথায় উঠল। তাহলে কেমন দেখতে হচ্ছে, ফেনলের মাথায় কী হচ্ছে, ও মাইনাস, বোঝাতে পেরেছি, ও মাইনাস। এবার তুমি কী নিয়েছো, এই কম্পাউন্ডটাকে নিয়েছো, তার মানে সিএল সি ডাবল বন্ড টু, তাহলে মাইনাসটা কী হবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা কী হবে, ওপেন হবে, মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। তো যদি আমরা দেখি কার্বন, এই বন্ডটা ওপেন হলো, কী হলো, ও মাইনাস হয়েছে, তার সঙ্গে কী আছে সিএল, এর সঙ্গে এই বেনজিন রিংটা যুক্ত আছে, আর কে গিয়ে মেরেছে, এই যে অক্সিজেন গিয়ে মেরেছে, অক্সিজেনের সঙ্গে কী যুক্ত ছিল, না আর একটা ফিনাইল ডিং যুক্ত ছিল, ওকে কি না। এর পরের স্টেপটা কী হবে, এর পরের স্টেপটা এই মাইনাসটা এখানে পড়বে, এই ক্লোরিনটা কী হবে, বেরিয়ে যাবে, ওকে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এই ফিনাইল ডিং যেমন আছে আছে, এই সি এটা এখানে পড়েছে, তার মানে ডাবল বন্ড ও, তার সঙ্গে একটা বেনজিন রিং, তো এই ধরনের একটা এস্টার তৈরি হলো। তো এইরকম ধরনের ফেনলের সঙ্গে রিয়াকশান করে এস্টার রিয়াকশান থেকে বলা হয় স্কটেন বাউম্যান রিয়াকশান। ঠিক আছে, ধন্যবাদ।